কখনো এক ঘন্টা শুটিং লেট করে না, এটা গুণ সবচেয়ে বড় একটা গুণ। আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসতেছে, পুরো বাঞ্চু তসনস করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলাতে একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে। সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয়, কিন্তু কারণ জানেন, হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে, আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে একটু বলেন। যদি আল্লাহর রহমতে ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি কি আমরা দেখছি না। আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয়, আমরা ফল পাইছি জিরো। এবং হলের দর্শকদের কথা, এটা আমার কথা না, দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিচ্ছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনার ডিরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর বানাইছে, তার মা বাবা বানায় নাই। আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আরেকটা কথা বলি, বুবলিকে আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি। আমার একটাই বোন, আমার ছোট বোনের নাম ইতি আর বুবলি, আমি দুজনকে এক পাল্লায় মাপি সবসময়। হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল, বাট এটাকে এডিট মেডিট করে অনেক কিছু হয়েছে, এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এইটা আমি বুবলিকে বলছি। আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ পাওয়ার জন্য এডিট করে ই করে চালায় দেয়, তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয়। যাই হোক, এটা বুবলিকে পরে আমি বুঝাই বলছি, পরে বুবলি বুঝছে। বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা। ভোর 5টার সময় বুবলি উঠেছে রিভেঞ্জ ছবি শুটিং করার জন্য। 5টার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে। হ্যাঁ, এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি, আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, অতএব হুবলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট। আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি, হুবলি কখনো এক ঘন্টার শুটিংয়ে লেট করে না, এটা হুবলি সবচেয়ে বড় একটা গুণ।